নানামুখী চাপ সামলে ফের সরকার গঠনের পথে আওয়ামী লীগ। দেশের মানুষ প্রতারণার নির্বাচন চায় না বললেন রিজভী। ভোটের প্রচারে সংঘর্ষ হামলা ভাঙচুর চলছেই। এদিকে বাংলাদেশের নির্বাচন এক ঘোড়ার দৌড়, ভারতের জন্য রেডলাইন বলছে দ্য টেলিগ্রাফ। 7 জানুয়ারির নির্বাচন দেশকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে খাদে ফেলবে। এবং সর্বশেষ জানিয়ে দেব, সারা দেশে 1151 প্লাটুন বিজিবি মোতায়েন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নানামুখী চাপ সামলে ফের সরকার গঠনের পথে আওয়ামী লীগ। চলতি বছরের শুরু থেকে নানামুখী চাপে ছিল আওয়ামী লীগ, বিশেষ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এবছর সবচেয়ে বেশি চাপ সামলাতে হয়েছে ক্ষমতাসীন দলটিকে। বিএনপি ও সমমনা দলগুলোর আন্দোলন ও পশ্চিমা দেশগুলোর অব্যাহত চাপ সামলাতেই বছর পার হয়ে গেছে দলটির। এছাড়া নির্বাচনী বছরে তৃণমূলের নেতাকর্মীদের অন্তকন্দল মিটিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করাও ছিল বড় চ্যালেঞ্জ। তবে নানান কৌশলে সব চাপ সামলে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পথে এগোচ্ছে শেখ হাসিনার নেতৃত্বাধীন উপমহাদেশের অন্যতম প্রাচীনতম এ রাজনৈতিক দলটি। দলের অন্তকন্দল মেটানো, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় রয়েছে আওয়ামী লীগ। লম্বা সময় ধরে ক্ষমতায় থাকার কারণে নানান সময় বিভিন্ন দল থেকে অনেক আওয়ামী লীগে অনুপ্রবেশ করেছেন, তাদের কেউ কেউ আবার দলীয় পদ পদবিও বাগিয়ে নিয়েছেন। অন্যদিকে দীর্ঘ সময় ধরে রাজনীতি করেও অনেকে যথাযথ মূল্যায়ন পাননি। এসব কারণসহ নানা কারণে দলটির নেতাকর্মীদের মধ্যে অন্তকন্দল বেড়েছে, বিশেষ করে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে অন্তকন্দল বেড়ে চলেছে, যে কারণে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে দলটির অনেক নেতাকর্মী বিদ্রোহী প্রার্থী হয়ে ভোটে অংশ নেন, এর ফলে অনেককে বহিষ্কারও করা হয়। বিরোধী আন্দোলন মোকাবেলা, টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় থাকা আওয়ামী লীগকে এবার কিছুতেই ছাড় দিতে রাজি না রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি। 2014 সালের নির্বাচন বর্জন এবং 2018 সালের নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তোলা দলটি এবার তত্ত্বাবধায়ক সরকার অধীনে ছাড়া কোনোভাবেই নির্বাচনে যাবে না। অন্যদিকে সংবিধান অনুযায়ী দলের সরকারের অধীনেই নির্বাচন করতে অনড় ছিল আওয়ামী লীগ সরকার। বছরের শুরু থেকে সরকারের পতন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজপথে সক্রিয় বিএনপি। সময়ের সঙ্গে সঙ্গে আন্দোলনে যোগ দেয় এলডিপি, গণফোরাম, জামায়াতে ইসলামী, বাংলাদেশ গণঅধিকার পরিষদ সহ আরও বেশ কিছু রাজনৈতিক দল। নির্বাচনের আগে ব্যাপক মামলা গ্রেপ্তার। গত 28 অক্টোবর নয়াপল্টনে বিএনপি মহাসমাবেশ চলাকালে সহিংসতার ঘটনায় 36টি মামলায় নাম উল্লেখ করে 1544 জনকে আসামি করা হয়। এ মামলায় গ্রেপ্তার করা হয় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সহ বেশ কয়েকজন সিনিয়র নেতাকে গ্রেপ্তার করা হয়। পশ্চিমাদের চাপ সামলানো, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বছরের শুরু থেকে ঢাকায় বিভিন্ন দেশের রাজনীতিবিদদের আনাগোনা লক্ষ্য করা যায়। একদিকে বিএনপি সহ সমমনা দলগুলোর আন্দোলন, অন্যদিকে নির্বাচন নিয়ে বিদেশিদের নানান বিবৃতি, বক্তব্য ও পদক্ষেপে অনেকটা চাপে পড়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ। নির্বাচন সামনে রেখে বিদায় বছরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন শক্তিশালী দেশের রাজনীতিবিদ ও কূটনৈতিকরা ঢাকা সফর করেছেন। তারা আওয়ামী লীগ, বিএনপি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠকও করেছেন। তারা আগামীতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চেয়েছেন। এছাড়া বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চেয়ে একাধিকবার বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ আরও বেশ কিছু দেশ ও বিদেশি সংস্থা। ফের সরকার গঠনের পথে আওয়ামী লীগ। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 2008 সালের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ। এরপর সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দেওয়া হয়। বিএনপির দাবি, দলীয় সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়, এর ফলে তারা 2014 সালের নির্বাচন বয়কট করে। পরবর্তীতে নানান নাটকীয়তা সংলাপের পর অবশেষে 2018 সালের নির্বাচনে অংশ নেয় বিএনপি। শুধু বিএনপি নয়, 2008 সালে পর প্রথমবারের মতো ওই নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ নিয়েছিল। তবে নির্বাচনে মাত্র 7টি আসন পায় বিএনপি ও ঐক্যফ্রন্ট। এরপর তারা কারচুপির অভিযোগ তুলে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করলেও শেষ পর্যন্ত সংসদে যায়। আর টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। তবে এবার আর দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাচ্ছে না রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি সহ বেশ কয়েকটি দল। তাই সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় যেসব দল আসেনি তাদের ছাড়াই আগামী 7 জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশের মানুষ প্রতারণার নির্বাচন চায় না বললেন রিজভী।
বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আগামী 7 জানুয়ারি দেশে যা হচ্ছে তা হচ্ছে অবৈধ নির্বাচন, তামাশার নির্বাচন, ইমিটেশন নির্বাচন। নির্বাচনের নামে এরা জনগণকে ভেলকিবাজি দিচ্ছে। দেশের মানুষ এমন প্রচারণার নির্বাচন চায় না, নির্বাচনের নামে কোনো প্রহসন চায় না, নির্বাচনের নামে ইমিটেশন নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে। আজ শুক্রবার সকালে ধানমন্ডি পুরাতন 15 নম্বর এলাকায় আনাম র্যাঙ্কস প্লাজা শপিং মলের বিপরীতে কাঁচা বাজার ও আশপাশে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে এই আহ্বান করেন তিনি। ভোটের প্রচারে সংঘর্ষ, হামলা, ভাঙচুর চলছেই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সহিংসতা অব্যাহত রয়েছে। বুধবার রাত ও গতকাল বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে দুপক্ষের সমর্থকদের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, নির্বাচনী ক্যাম্প ভাঙচুর, আগুন, বাধা ও হুমকি ধমকির মতো ঘটনা ঘটছে। এতে আহত হয়েছেন উভয় পক্ষের নেতাকর্মী। বেশিরভাগ ক্ষেত্রে আওয়ামী লীগ প্রার্থীর নেতাকর্মীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ উঠেছে। কুমিল্লা 7 আসনে প্রচার শুরুর পর স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনতাকিম আশরাফ টিটুর সমর্থকরা হামলার শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সর্বশেষ বুধবার রাতে সশস্ত্র মুখোশধারী সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন ছাত্রলীগ নেতা শরীফুল ইসলাম শেখ। উপজেলার নবাবপুর ইউনিয়নের ভাড়ারুয়া গ্রামের বাড়ি থেকে নিয়ে ওই ছাত্রলীগ নেতাকে কুপিয়ে গুরুতর জখম করে কোচোয়া সীমান্তের উজানি গ্রামে ফেলে যায় সন্ত্রাসীরা। তাকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। রাজশাহী 4 আসনে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হকের সমর্থকদের হামলায় তাহেরপুর পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর রীতা রানী গুরুতর আহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় তাহেরপুর পৌরসভার সান্ডাল গ্রামে এ ঘটনা ঘটে। রীতা রানীকে উদ্ধার করে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী নৌকার প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদের সমর্থক। হামলার বিষয়ে স্বতন্ত্র প্রার্থী এনামুল হক বলেন, প্রতিদিনই আমার কর্মী সমর্থকদের উপর হামলা করা হচ্ছে। নৌকার লোকেরা হামলা করে আমাদের উপর দায় চাপাচ্ছে। পাবনা 1 আসনে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইদের সমর্থকের সঙ্গে নৌকার প্রার্থী শামসুল হক টুকুর সমর্থকের সংঘর্ষ হয়েছে। এ সময় নৌকার সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর চড়াও হয়। গতকাল দুপুরে এ হামলা হয়। প্রায় 2 ঘন্টা ধরে সেখানে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ফরিদপুর সদর উপজেলার সদরপুর ইউনিয়নের 10 হাজার নামক গ্রামে নৌকার নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ উঠেছে। ওই ক্যাম্পের দায়িত্বে থাকা সাইফুল তালুকদার বুধবার রাতে সহকারী রিটার্নিং অফিসার সৈয়দ মোরাদ আলীর কাছে লিখিত অভিযোগ করেছেন। এর আগে গত রোববার রাতে দুর্বৃত্তরা ক্যাম্পটি ভাঙচুর করে। ময়মনসিংহের নান্দাইলে বুধবার নৌকার মিছিলে পিস্তল সদৃশ 2 আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর গতকাল ভোর রাতে ওই অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ওয়াহিদুজ্জামান তানভীর মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন, তবে মিছিলে অস্ত্র প্রদর্শনকারী শাহ আলম পলাতক রয়েছেন। গোপালগঞ্জ 1 আসনে আওয়ামী লীগের প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল ফারুক খানের সমর্থকের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী কাবির মিয়ার সমর্থকের উপর হামলার অভিযোগ উঠেছে। ঢাকা 2 আসনে স্বতন্ত্র প্রার্থী ডাক্তার হাবিবুর রহমান তার 57,000 পোস্টার বিভিন্ন স্থান থেকে ছিঁড়ে বস্তায় ভরে পুড়িয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন। বাংলাদেশের নির্বাচন একঘরার দৌড় ভারতের জন্য রেড লাইন বলছে দ্য টেলিগ্রাফ। বাংলাদেশ তার পরবর্তী সরকার বেছে নিতে 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে নির্বাচন করতে প্রস্তুত, তবুও ভোট দেওয়ার আগেই অনুশীলনের বৈধতা নিয়ে প্রশ্নগুলি দেশের গণতন্ত্রকে অস্থিতিশীল করে হুমকির মুখে দাঁড় করায়। সতর্ক না হলেও ভারত ও বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির টানাপোড়নে জড়িয়ে যেতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনের জয়ের পথ প্রশস্ত হচ্ছে বলে মনে করা হচ্ছে। এই জয় হবে বিজয়ের জন্য বড় ক্ষতির মধ্য দিয়ে। সবচেয়ে বড় বিরোধী শক্তি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি 7 জানুয়ারি নির্বাচন বয়কট করছে। এটাকে ক্ষমতাসীন সরকারের জন্য গণভোটের চেয়ে কিছুটা কম করে দেখা হবে। একই সঙ্গে এটা হবে দেশের গণতন্ত্রের জন্য পরীক্ষা। শেখ হাসিনা 2009 সাল থেকে ক্ষমতায় রয়েছেন এবং সাম্প্রতিক মাসগুলোতে তার শাসনের বিরুদ্ধে প্রতিবাদের ক্রমবর্ধমান মাত্রা ইঙ্গিত করে বাংলাদেশে অনেকেই 2023 সালে একটি অর্থবহ প্রতিদ্বন্দ্বিতা দেখতে পছন্দ করেন। কিন্তু অনেক বিশ্লেষক এখন এই নির্বাচনকে একঘরার দৌড় বলে মনে করছেন। স্পষ্ট করে বলতে গেলে বিএনপির ভোট বয়কটের সিদ্ধান্তের পক্ষে তার যুক্তি যাই হোক না কেন, তা বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে সহায়ক হবে না। তবে বাংলাদেশের সরকারই জনগণের কাছে সবচেয়ে বেশি জবাবদিহির মুখে। 7 জানুয়ারির নির্বাচন দেশকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে খাদে ফেলবে।
আগামী 7 জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কোনো নির্বাচনের সংজ্ঞায় পড়ে না। অংশগ্রহণমূলক নির্বাচনের নামে নিজেদের স্বতন্ত্র প্রার্থী, ডামি প্রার্থী, অনুগত প্রার্থী আর কিংস পার্টি দাঁড় করানো হয়েছে। ভয়ভীতি দেখিয়ে সরকার নির্বাচনের শতভাগ ভোটার উপস্থিতি যদি নিশ্চিত করতে পারে, তাও এ নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না। গতকাল বৃহস্পতিবার ফোরাম ফর বাংলাদেশ স্ট্র্যাটেজ আয়োজিত এক ওয়েবিনারে বক্তারা এসব কথা বলেন। আলোচকদের বক্তব্য, এটা নির্বাচন নির্বাচন খেলা। এই খেলা দেশকে ভয়াবহ রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের দিকে ঠেলে দেবে, দেশকে খাদে ফেলে দেবে। যে ধারায় নির্বাচন চলে গেছে, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশ কখনো সুষ্ঠু নির্বাচন পাবে না। সাধারণ নির্বাচন 2024, অতীত নির্বাচন পর্যবেক্ষণের অভিজ্ঞতা কি বলে শিরোনামে আয়োজিত ওয়েবিনার সভায় বক্তারা এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য বিকল্প খুঁজে বের করার পক্ষে মত প্রকাশ করেছেন। তাদের মতে, বিশিষ্ট নাগরিক ও গণমাধ্যমও কোনো ভূমিকা রাখতে পারছে না, গণ আন্দোলনের মাধ্যমে এ নির্বাচন ঠেকানো দরকার। সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, 7 জানুয়ারি যে কর্মকাণ্ড হবে সেটাকে নির্বাচন বলা যায় না। একটি দল তাদের বিশ্বস্ত ব্যক্তিদের নিয়ে নির্বাচন নির্বাচন খেলা খেলছে। এই নির্বাচনকে প্রভাবিত করার জন্য বিভিন্ন কৌশল নেওয়া হয়েছে। নিজেদের পছন্দ মতো লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী প্রবল দলীয়করণ হয়েছে। সারা দেশে 1151 প্লাটুন বিজিবি মোতায়েন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ অনুষ্ঠানের লক্ষ্যে শান্তি শৃঙ্খলা রক্ষায় রাজধানী সহ সারা দেশে 1151 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম। তিনি বলেন, স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার নিমিত্তে ইন এইড টু দ্য সিভিল পাওয়ার এর আওতায় অর্ধ 29 ডিসেম্বর থেকে 10 জানুয়ারি পর্যন্ত ঢাকা সহ সারা দেশের নির্বাচনী এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।